Hello everyone, welcome back to my channel Only Sociology. আজকের আমাদের আলোচনা হবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারা সোশিওলজি অনার্স নিয়ে পড়ছো তাদের সাজেশন আমরা আলোচনা করব। দেখো গত ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো যে আমরা CC-1 এবং CC-2 এর সাজেশন বলে দিয়েছি যে কোন কোন বিষয় বা কোন কোন প্রশ্নগুলোর উপর তোমরা বেশি গুরুত্ব প্রদান করবে। তো সেখানে যারা CC-1 CC-2 দেখোনি তারা ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে দেখে নাও, এবং দেখো NSOU-র একটা প্লেলিস্টে দেখো NSOU বলে একটা ফোল্ডার আছে। তো সেই NSOU প্লেলিস্টটা চেক করে তোমরা দেখতে পারো সেখানে বেশ কিছু ভিডিও আছে যেগুলো NSOU-র বিভিন্ন টপিকের উপর আলোচনা হয়েছে এবং সিলেবাস ডিসকাশনের উপরও আলোচনা হয়েছে। তো সেখানে সেই ভিডিওগুলো তোমরা দেখে নাও। আজকের আমরা মেনলি আলোচনা করব যে CC-3 প্রথমে আলোচনা করি, CC-4 তারপর আলোচনা করব। ওকে, এবং বিগত ভিডিওতে আমরা বলে দিয়েছি তোমরা জানো কোন কোন প্রশ্নগুলো এই এবছরের জন্য গুরুত্ব, মানে কোন কোন প্যাটার্নে অ্যাকচুয়ালি এই বছরের জন্য তোমাদের প্রশ্নের ধরনটা রাখা হয়েছে কি প্যাটার্ন। ওকে, তারপর আমরা প্রথমে দেখে নিই যে ট্যালকাট পারসন্সের প্যাটার্ন ভেরিয়েবল ধারণাটি আলোচনা করো। এগুলো বেসিক্যালি তোমরা একটু ডেসক্রিপটিভ প্যাটার্নের কোশ্চেনের জন্য তৈরি করবে ট্যালকাট পারসন্স, বিশেষ করে 15 মার্কসের জন্য। ওকে, তারপর আছে ট্যালকাট পারসন্সের সমাজ ব্যবস্থার তত্ত্ব, সোশ্যাল সিস্টেম থিওরি খুব গুরুত্বপূর্ণ। ট্যালকাট পারসন্সের প্যাটার্ন ভেরিয়েবল, ট্যালকাট পারসন্সের সোশ্যাল সিস্টেম থিওরি, যে কজন থিওরিস্ট আছে তো বিশেষ করে CC-3-তে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু ট্যালকাট পারসন্স এবং ড্যারেন্ডফটা আমরা পরবর্তীতে বলছি ড্যারেন্ডফ থেকে কি পড়বে। তারপর আসছি দ্বন্দ্বতত্ত্বে কোজারের অবদান আলোচনা করো। তারপর ম্যাক্স ওয়েবারের সামাজিক ক্রিয়াকে কয়টি ভাগে ভাগ করেছেন, কি কি নারীবাদী তত্ত্বের বিকাশের স্তর, ভেরি ইম্পর্টেন্ট থিওরির পার্ট থেকে এই প্রশ্ন প্রত্যেকটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং সিলেবাস কিন্তু খুব বড় নেই, সুতরাং এই প্রশ্নগুলোকে বাদ দিয়ে কিন্তু যাওয়া যাবে না। ট্যালকাট পারসন্সের ক্রিয়াবাদী তত্ত্বের সমালোচনামূলক টিকা লেখো, ট্যালকাট পারসন্সের ক্রিয়াবাদী তত্ত্ব এবং তার সমালোচনামূলক টিকা। ওকে, দেখো ট্যালকাট পারসন্সের ক্রিয়াবাদী তত্ত্ব তো পড়তেই হবে, এবং তার থেকে বড় কথা ট্যালকাট পারসন্সের যে থিওরিটা আছে তার ক্রিটিক, ওকে, এবং ক্রিটিক করে যে তাত্ত্বিক তার থিওরি কথা বলেছেন তার নাম হচ্ছে আর কে মার্টন, বিশেষ করে আর কে মার্টন কিন্তু ট্যালকাট পারসন্সকে ক্রিটিক করেছেন। তো ট্যালকাট পারসন্সের ক্রিয়াবাদী তত্ত্বের সমালোচনামূলক জায়গাটা কিন্তু তৈরি রাখতে হবে। নেক্সট হচ্ছে উদারনৈতিক নারীবাদ আর চরমপন্থী নারীবাদের পার্থক্য। দেখো নারীবাদের যে ভাগগুলো আছে প্রত্যেকটা ভাগ দেখতে হবে, নারীবাদের যে ভাগগুলো আছে প্রত্যেকটা ভাগ দেখতে হবে, এবং প্রত্যেকটা ভাগের বেসিক আইডিয়া না জানলে, বেসিক আইডিয়া থাকলেই তোমরা এর থেকে মাঝারি ধরনের যে প্রশ্নগুলো আসবে সেগুলো তোমরা কিন্তু অ্যাটেন্ড করতে পারবে। ওকে, তাহলে প্রত্যেকটা ভাগ কিন্তু ক্লিয়ার রাখতে হবে। তারপর আসছি, দেখো তাহলে উদারনৈতিক এখানে নারীবাদ থেকে দুটো প্রশ্ন তোমরা তৈরি করবে, একটা হচ্ছে নারীবাদী তত্ত্বের বিকাশের স্তর, আর নাম্বার টু হচ্ছে উদারনৈতিক নারীবাদ আর চরমপন্থী নারীবাদ, এই দুটো নারীবাদের পার্থক্য। ওকে, একটা হচ্ছে লিবারাল আর একটা হচ্ছে র্যাডিক্যাল। ওকে, লিবারাল এবং র্যাডিক্যাল, এই লিবারাল এবং র্যাডিক্যাল দুটো নারীবাদের মধ্যে পার্থক্যটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। আচ্ছা, এছাড়া বলে রাখি যারা তোমরা অনলি সোশ্যালজির অ্যাপ এখনও ডাউনলোড করনি ডাউনলোড করে নাও। এটা কি কাজে লাগবে, এখান থেকে MCQ যে অ্যাসাইনমেন্ট হবে সেই MCQ প্র্যাকটিস করতে পারবে, যেটা অলরেডি একটা আপলোড করা আছে, তোমরা সেখান থেকে প্র্যাকটিস করতে পারো। এছাড়াও তোমরা যারা পেইড স্টাডি ম্যাট নিতে চাও তারা এখান থেকে কিন্তু স্টাডি ম্যাট পরবর্তীতে তোমরা ডাউনলোড করে নিতে পারবে, অ্যাপস থেকে বাই করে নিতে পারবে। ওকে, তো এর সঙ্গে সঙ্গে অবশ্যই তোমরা যারা অ্যাপটা ডাউনলোড করনি অ্যাপটা ডাউনলোড করে MCQ প্র্যাকটিস শুরু করো, যেটা অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়। ওকে, এরপর আসছি আমরা আরেকটা পার্টে, যে এই যে সাজেশান ওয়াইজ আমরা যে সাজেশানটা আলোচনা করছি, এই সাজেশান বেসিস ফুল স্টাডি মেটেরিয়ালস যারা নিতে চাও তারা অবশ্যই এই নম্বরে
এই 9563538762 নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করো, তোমরা পিডিএফ ফরম্যাট একটা স্যাম্পল কপি পেয়ে যাবে এবং পার পেপার কিন্তু 600 পড়বে। এবং তোমরা যদি ফুল অর্থাৎ চারটে পেপারই যদি নাও, সেক্ষেত্রে এই মুহূর্তের জন্য তোমরা হয়তো 50 টাকা করে হয়তো ডিসকাউন্ট তোমরা এখান থেকে পেয়ে যাবে, 550 করে। চারটে পেপার যদি একসঙ্গে নাও তাহলে তোমরা 550 করে পেয়ে যাবে এটা। চলো আচ্ছা এরপর আসছি 5 নম্বরের কোশ্চেন। আচ্ছা আমি প্রথমে একটা ভুল বললাম যে তোমাদের যেটা হচ্ছে যে 6 মার্কের কোশ্চেন থাকবে এটা, আর প্রথমে যেটা 15 মার্ক বললাম সেটা 10 মার্কের কোশ্চেন, আর এটা থাকবে 6 মার্কের কোশ্চেন। যেটা আমরা আলোচনা করেছি, আমরা CC-1 এবং CC-2 এর সাজেশন যখন আলোচনা করেছি সেখানে বলেছিলাম আমরা, এটা তো আরেকবার বলে দিচ্ছি যে তোমাদের 6 নম্বরের কোশ্চেন থাকবে 5টা, তোমাদের কটা করতে হবে, 6 নম্বর কোশ্চেন তোমাদের 5টা করতে হবে, তাহলে এখানে 30 নম্বর, এবং কোশ্চেন থাকবে কিন্তু 10টা অ্যাকচুয়ালি। ওকে, আর 10 নম্বরের প্রশ্ন থাকবে 4টে, যেখান থেকে তোমাদের 2টো করতে হবে, 10×2, তাহলে এই হচ্ছে তোমাদের 50 নম্বরের পরীক্ষা। ওকে চল, এবার 6 নম্বরে দেখো কি কি দেখবে। উদারপন্থী নারীবাদ, লিবারাল, চরমপন্থী নারীবাদ, যে দুটোর মধ্যে পার্থক্য 10 নম্বরের মধ্যে আসতে পারে, আবার এই দুটো আলাদা আলাদাভাবে কিন্তু 6 নম্বরে আসতে পারে। AGIL মডেলটি আলোচনা করো, এটা ট্যালকাট পারসন্সের দেওয়া একটা মডেল, যে মডেলটা খুব খুব গুরুত্বপূর্ণ, এবং AGIL এর ফুল ফর্ম কিন্তু অবশ্যই দেখে রাখতে হবে। আমি যদিও এটা শর্ট কোশ্চেনের মধ্যে রেখেছি। মার্টানের মিডিল ডেন্স থিওরি, ভেরি 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 ইম্পর্টেন্ট। ট্যালকাট পারসন্সকে ক্রিটিসাইজ করছেন বললাম, যে ট্যালকাট পারসন্সকে ক্রিটিসাইজ করছেন কে, আর কে মার্টানের কথা আমরা বললাম প্রিভিয়াস স্লাইডে। সেই আর কে মার্টান ট্যালকাট পারসন্সকে ক্রিটিসাইজ করে যে থিওরির কথা বললেন, সেই থিওরির নামটাই কিন্তু মিডিল ডেন্স থিওরি। অ্যাকচুয়ালি আর কে মার্টান যে থিওরি দিয়েছিলেন সেই থিওরিতে, সরি, ট্যালকাট পারসন্সের যে থিওরিটা দেওয়া হয়েছিল, ট্যালকাট পারসন যে থিওরি প্রদান করেছিলেন সেই থিওরিতে সন্তুষ্ট ছিলেন না আর কে মার্টান। আর কে মার্টান কিছু ক্রিটিসাইজ করে তারপর তিনি মিডিল ডেন্স থিওরির কথা বলেন। ড্যারেন্ডফের আইসি এর ধারণা, আইসি এর ফুল ফর্ম জানতে হবে, হোয়াট ইজ আইসি, আইসি এর ফুল ফর্ম জানতে হবে। ফুল ফর্মটা কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টে আসতে পারে। ওকে, তারপর আসছে সমাজতাত্ত্বিক তত্ত্ব কি। এরপর নেক্সট আসছি আমরা নমুনা জাত তত্ত্ব মহাতত্ত্ব, মানে মিনিয়েচার ভার্সেস গ্র্যান্ড থিওরি, এটা পার্থক্য আসতে পারে। বৃহদাকার এবং অনুতত্ত্ব, মানে ম্যাক্রো এবং মাইক্রো থিওরি, ভার্সতেহেন, ম্যাক্স ওয়েবার আলোচনা করেছেন, একটা জার্মান ওয়ার্ড, সেই জার্মান ওয়ার্ডের মানে অ্যাকচুয়ালি টু আন্ডারস্ট্যান্ড, এই যেটা সোশ্যাল অ্যাকশন পার্সপেক্টিভে দেখিয়েছেন এটা কিন্তু তোমরা তৈরি করে রাখবে, ভার্সতেহেন। দ্বন্দ্ববাদ ক্রিয়াবাদের মধ্যে পার্থক্য, কোজারকে কেন দ্বান্দ্বিক ক্রিয়াবাদী তাত্ত্বিক বলা হয়। দেখো কোজার পড়তে হবে, কোজারকে ডায়ালেকটিক্যাল ফাংশনালিজম বলা হয়, ফাংশনালিস্ট বলা হয়, তো কেন সেটা এখানে তোমরা দেখে নেবে। মার্ক্সীয় নারীবাদ সম্পর্কে আলোচনা করো, নারীবাদের দুটো ধরন আমরা পড়েছি আগে, কী কী পড়লাম, র্যাডিক্যাল, লিবারাল, আর এবার এসছে মার্ক্সিস্ট। এই তিনটে নারীবাদের এই তিনটে টাইপ পড়লেই তোমাদের হবে। একটা হচ্ছে লিবারাল বললাম, র্যাডিক্যাল, নাম্বার 3 মার্ক্সিস্ট, এই তিনটে নারীবাদ কিন্তু অবশ্যই দেখে যাবে। সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গির বহুরূপতা, লেভিস্ট্রসের কাঠামোবাদ, কাঠামোবাদে তো একজনই আছেন লেভিস্ট্রস, লেভিস্ট্রসকে ছেড়ে কখনোই যাওয়া যাবে না, লেভিস্ট্রস পড়তেই হবে। ওকে, কাঠামোবাদী তত্ত্বের গুরুত্বপূর্ণ নীতি, কাঠামোবাদী তত্ত্ব থেকে আমি দুটো প্রশ্ন দিয়েছি, দুটোই কিন্তু 100% আসার চান্স আছে, 100% কমন পাবে এখান থেকে। ওকে, এই হলো আমাদের মোটামুটি মার্ক 9 মার্কের কোশ্চেন, এর মধ্যে তোমরা পেয়ে যাবে যে দুটো স্লাইডে আমরা যা বললাম। এবার আসছি তোমাদের অ্যাসাইনমেন্টের জন্য, অ্যাকচুয়ালি আমি শর্ট কোশ্চেন পার্সপেক্টিভে রেখেছি এটা, কিন্তু অ্যাসাইনমেন্টের জন্য তোমাদের যেটা কী আসবে, MCQ, এই কোশ্চেনগুলো তোমরা তৈরি করে রাখতে পারো। সমাজতাত্ত্বিক তত্ত্ব কি, সমাজতাত্ত্বিক তত্ত্বের দুটি বৈশিষ্ট্য, কার্যবাদ, দুজন ক্রিয়াবাদী তাত্ত্বিকের নাম, এটা তো তোমরা অবশ্যই MCQ-র জন্য তৈরি করো। আমি যেগুলো স্টার দিচ্ছি সেগুলো বেশি ফোকাস করো। ট্যালকাট পারসন্সের দুটি গ্রন্থ আসবেই, কমন পাবেই তোমরা এখান থেকে। পারসন্সের ক্রিয়াবাদকে সমালোচনা করেছেন একজন তাত্ত্বিকের নাম, MCQ আসবেই, তার নাম কি, আর কে মার্টান, একজনের নাম আমরা বলে দিলাম, আরও অনেক তাত্ত্বিক আছে, ঠিক আছে। AGIL এর পুরো কথা কি, প্রকাশ্য, ম্যানিফেস্ট ফাংশন কি, এটা আর কে মার্টান দিয়েছেন, ম্যানিফেস্ট ফাংশন, ল্যাটেন ফাংশন, আর কে মার্টান প্রদত্ত
আর্কেমাটন প্রদত্ত একটা কনসেপ্ট। আর্কেমাটনের উপর চারটি ক্লাস আপলোড আছে, যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আর্কেমাটনের এই ক্লাসগুলো তোমরা দেখে নিতে পারো। তারপর ক্রিয়াবাদের সমালোচনার মধ্যে দিয়ে কোন তত্ত্বের উদ্ভব ঘটে, দেখো ক্রিয়াবাদ তো সমালোচনা হয়েছে, সমালোচনার মধ্যে দিয়ে কোন তত্ত্বের উদ্ভব ঘটেছে, এখানে দ্বন্দ্ব তত্ত্ব আসবে। কোন তাত্ত্বিক দ্বন্দ্বের সদার্থক বিশ্লেষণ করেছেন, আমরা অলরেডি নাম পড়েছি কোজার, দি ফাংশন অফ সোশ্যাল কনফ্লিক্ট, কার গ্রন্থটি, এই গ্রন্থটা, এটা কিন্তু এমসিকিউ আসার চান্স আছে তোমাদের। মেনশন করে দিচ্ছি, সেগুলো অবশ্যই তোমরা দেখে যাবে। দেখো আইসিএ, আগে আমরা এজিআইএল এর পুরো কথা বললাম, এবার আসছে আইসিএ, আসবে কনফার্ম পাবে তোমরা। জনপ্রিয় স্লোগান পার্সোনালিস্ট পলিটিক্যাল, কার রচনা, এমসিকিউ পাবে। উদারপন্থী নারীবাদী তত্ত্বের দুটি দাবি, চরমপন্থী নারীবাদের মূল কথা, মানে বেসিকটা পড়লেই তোমরা এইগুলো পেয়ে যাবে। এবং আরেকটা স্ট্রাকচারালিজমে একজন তাত্ত্বিককেই পড়তাম, লেভিস্ট্রস, তার একটা বইয়ের নাম। ওকে, এই হচ্ছে তোমাদের CC-3। CC-3 এর মধ্যে তোমরা এমসিকিউ এবং একই সঙ্গে তোমরা যা কোশ্চেন আমি দিয়েছি এর মধ্যে থেকে আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। এরপর আসছে আমাদের নেক্সট পার্ট, CC-4। CC-4 এ কি আছে, সোশিয়োলজি পিন্ডিয়া 2। CC-4 এ যারা রয়েছে তাদেরকে বলি যে CC-4 এর পার্টগুলো একটু আন্দোলন থেকে শুরু করে, মানে খুব হিস্ট্রির বেশ কিছু অংশ আছে, সুতরাং হিস্ট্রির এই পার্টগুলো সম্পর্কে যাদের একটা আইডিয়া আছে তারা কিন্তু তাদের খুব বেশি প্রিপারেশন নিতে হবে না, তারা পারবে। চলো দেখে নিই কী কী আছে। আচ্ছা, এখানেও আর একটা প্যাটার্ন বলে দিই, যে তোমাদের একইভাবে বলে দিচ্ছি 6x5=30, যারা মিস করে গেছো তাদের জন্য 10x2=20, এই হচ্ছে তোমাদের প্যাটার্ন, ঠিক আছে, 50 নম্বর। আর প্রশ্ন থাকবে কটা, এখানে থাকবে 10টা প্রশ্ন, 10টার মধ্যে 5টা লিখতে হবে, আর এখানে থাকবে 4টি প্রশ্ন, 4টির মধ্যে তোমাকে 2টো লিখতে হবে। চলো তাহলে শুরু করছি 10 মার্ক দিয়ে। 10 মার্কের এথনোগ্রাফিক দৃষ্টিভঙ্গি কী বিষয়টির উপর, এথনোগ্রাফিক দৃষ্টিভঙ্গি কী বিষয়টির উপর টিকা লেখো, অর্থাৎ এথনোগ্রাফিক পার্সপেক্টিভ। নাম্বার 2, ইন্ডোলজিক্যাল পার্সপেক্টিভ বা দৃষ্টিভঙ্গি, যেটাকে আমরা বলি ইন্ডোলজিক্যাল পার্সপেক্টিভের বাংলা আমরা বলে থাকি কি, ভারতবিদ্যা বা ভারততত্ত্ববিদ। অস্পৃশ্যতা প্রসঙ্গে গান্ধী আর আম্বেদকরের পার্থক্য, ভেরি 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 ইম্পর্টেন্ট। ভারতে সাম্প্রদায়িকতার সমস্যার জন্য দায়ী কারণগুলি কি কি, ভারতের নারী আন্দোলন সম্পর্কে রেখো। এবার নারী আন্দোলনের বিভিন্ন পার্ট আছে, স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে, হ্যাঁ এই যে পর্বগুলো, পর্বগুলো যখন যদি নারী আন্দোলন সম্পর্কে লেখো বলো, প্রশ্ন আসে, দেন তখন তোমাকে টোটাল পার্টটাই লিখতে হবে, স্বাধীনতার আগে পরে প্রত্যেকটা পার্টি এখানে মেনশন করতে হবে, আর যদি মেনশন করে দেয় তাহলে তোমাদের সেই পার্টটাই লিখতে হবে। ভারতের কৃষক আন্দোলন সম্পর্কে লেখো। ওকে, এই হলো আমাদের 10 মার্কের এই 5-6টা প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ। এরপর আসছি, তোমরা যারা অনলাইন সোশ্যালজি চ্যানেলটা এখনও ইনস্টল করেন, ইনস্টল করে নাও, এমসিকিউ অ্যাসাইনমেন্টের জন্য এটা হেল্পফুল হবে। যারা মিস করে গেছো আগের স্লাইডে, সেই মিস করার জন্য আমি আরেকবার রিপিট করে দিলাম এটা। এছাড়াও যারা ফুল স্টাডি মেট নিতে চাও অ্যাকর্ডিং টু সাজেশন, স্যাম্পল কপির জন্য তোমরা হোয়াটসঅ্যাপ করো, পিডিএফ ফরম্যাটে পেয়ে যাবে, এবং পার পেপার 600 টাকা। এবং যেটা বললাম যে তোমরা যদি একসঙ্গে 4টি পেপার নাও, সেক্ষেত্রে তোমাদের জন্য তোমরা কিন্তু 550-এ এটা পেয়ে যাবে। ওকে, অর্থাৎ টোটাল 4টি পেপার তোমরা CC-1, CC-2, CC-3, CC-4 4টি পেপার তোমরা 2200 টাকার মধ্যেই তোমরা এই স্টাডি ম্যাটটা কিন্তু বাই করতে পারবে। তো তোমরা যারা পারচেস করতে চাও অবশ্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো। এরপর আসছে 6 নম্বরের কী কী দেখবে, সামাজিক সচেতনতা, দলিত বলতে কী বোঝো, ভারতবর্ষে দলিত আন্দোলনের কয়েকটি প্রধান বিষয়, সাম্প্রদায়িকতা কী, জাতীয়তাবাদ বলতে কী বোঝো। দেখো এখানে 2টো প্রশ্ন হবে অ্যাকচুয়ালি, সাম্প্রদায়িকতা কী, জাতীয়তাবাদ বলতে কী বোঝো, এবং দুটোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মধ্যবিত্ত শ্রেণীর সংজ্ঞা দাও, মিডিল ক্লাস, ধর্ম নিরপেক্ষতা কী, আসার মতো ধর্ম, দেখো এখানে 3টি পার্ট একদম ছাড়বে না, সেটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা, সাম্প্রদায়িকতা আর জাতীয়তাবাদ। ওকে, সাম্প্রদায়িকতা, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতা, এই 3টি পার্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ, 3টে থেকে তোমরা 1টা কোশ্চেন পাচ্ছ। সাম্প্রদায়িকতা সমস্যার সমাধান কীভাবে, সাম্প্রদায়িকতা সমস্যার সমাধান কীভাবে, জাতিসত্তা কী। তারপর আসছি টিকা লেখো, নারী আন্দোলন, নারী আন্দোলন টিকা যখন বলবে তখন নারী আন্দোলনকে টোটাল পার্টটা কিন্তু কমপ্লিট করতে হবে, মানে টোটাল পার্টটার মধ্যে ইনক্লুড রাখতে হবে। ওকে,
টিকা লেখো স্বাধীন ভারতের দলিত রাজনীতি, স্বাধীন ভারতের দলিত রাজনীতি অর্থাৎ দলিত পলিটিক্স। দলিত পলিটিক্স, জাতীয়তাবাদ, এটা টিকা টিকার জন্য তৈরি করে রাখবে। জাতীয়তাবাদ কি বলতে কি বোঝো, সেই সেম জিনিস, ঠিক আছে, এটা আলাদা কিছু নয়। ওকে, এই দেখো এই এই কয়েকটা প্রশ্ন তোমরা এখান থেকে তৈরি করে রেখো, এর মধ্যে থেকে এগুলো এর মধ্যে থেকে 6 নম্বরের প্রশ্ন কমন পাবে। এছাড়াও দেখো তোমরা এমসিকিউর জন্য তৈরি করতে পারো যে ভারত তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির দুজন প্রবক্তার নাম লেখো। এথনোগ্রাফিক দৃষ্টিভঙ্গি কি, দেখো এথনোগ্রাফিক দৃষ্টিভঙ্গি কিন্তু তোমরা 5-6 নম্বরের জন্য তৈরি করো, হ্যাঁ 6 মার্কের জন্য এটা রেডি করে রেখো। অস্পৃশ্য, আম্বেদকর অস্পৃশ্যদের বর্ণনা করতে কোন শব্দটি ব্যবহার করেছেন? অ্যানিহিলেশন অফ কাস্ট গ্রন্থটি রচয়িতা তাকে, এমসিকিউ এর জন্য আসবে। অস্পৃশ্যদের ব্যাখ্যা করতে গান্ধী কোন শব্দটি ব্যবহার করেছেন এমসিকিউ এর জন্য? কোন বছরে দলিত পান্থার আন্দোলন শুরু হয়? অবশ্যই এগুলো এমসিকিউ এর জন্য তৈরি করবে। কাস্ট ইন মডার্ন ইন্ডিয়া গ্রন্থটির লেখককে, দি নেশন অ্যান্ড ইটস ফ্র্যাগমেন্টস বইটির রচয়িতাকে, এগুলো প্রত্যেকটাই কিন্তু আমি এমসিকিউ এর জন্যই বলছি, প্রত্যেকটা এমসিকিউ এর জন্য। তোমরা এমসিকিউ এর জন্য এগুলো তৈরি করে রাখো, এখান থেকে তোমরা অ্যাসাইনমেন্ট আশা করছি কমন পেয়ে যাবে। এরপর আসছি রিমেম্বার ভিলেজ গ্রন্থটি কার লেখা? ডোমিনেন্ট কাস্ট আধিপত্যকামী জাত ধারণাটির জন্য কে বিখ্যাত, অর্থাৎ এই ধারণাটি কে দিয়েছেন? এম এন শ্রীনিবাস দিয়েছেন। ওকে, এম এন শ্রীনিবাস। সংস্কৃত ধারণাটি কে দেন? এম এন শ্রীনিবাস। ভারতের এথনিক জাতিসত্তা আন্দোলনের একটা উদাহরণ দাও। ভারতের জাতীয়তাবাদী জাতীয়তাবাদের যে কোনো দুটি প্রধান ভিত্তির নাম উল্লেখ করো। প্রতিটি ভারতের প্রতিটি ধর্মের প্রতি রাষ্ট্রের সম্মান সমান গুরুত্ব প্রদান করতে কোন শব্দটি ব্যবহার করেছেন? অলরেডি আমরা এটা আলোচনা করেছি। ভারতের ধর্মনিরপেক্ষতার মুখ্য নীতিটা কি? ধর্মনিরপেক্ষতা খুব গুরুত্ব দিয়ে দেখবে, ধর্মনিরপেক্ষতা সাম্প্রদায়িকতা থেকে প্রশ্ন আসবেই। কোন শতাব্দীতে ভারতে মধ্যবিত্ত শ্রেণীর উত্থান হয়েছিল? মধ্যবিত্ত শ্রেণীর সংজ্ঞা, মধ্যবিত্ত শ্রেণী কাকে বলে, এটা দেখে রাখতে হবে। ওকে, এরপর হচ্ছে আমাদের লাস্ট স্লাইড, যেখান থেকে তোমরা ইম্পর্ট্যান্ট কতগুলো কোশ্চেন আমি এখানে বলেছি যে পার্টগুলো তোমরা অবশ্যই এমসিকিউ, এবং মনে রাখবে আমি এখানে পাশাপাশি মেনশন করে দিচ্ছি 6 মার্কের জন্য এখানে বেশ কিছু প্রশ্ন রয়েছে। যেমন অস্পৃশ্যতা কি, আনটাচেবিলিটি, এটা 6 মার্কের জন্য তৈরি করে রাখবে। ক্লাস, শ্রেণী বলতে কি বোঝো, সেম। বর্ণ, সাম্প্রদায়িকতার সংজ্ঞা দাও, এটা তো সাম্প্রদায়িকতার সংজ্ঞা আমি অলরেডি বলে দিয়েছি, তোমরা 6 নম্বরেও পাবে, 10-এও পেতে পারো। উলম্বী সচলতা, সামাজিক সচলতার ভাগ, উল্লম্বী সচলতা, সচলতা কি, এবং কোন দৃষ্টিভঙ্গি অর্থগত দিক থেকে প্রাচ্যতত্ত্ব বিষয়টির বেশ বেশি কাছাকাছি, ইন্ডোলজিক্যাল না এথনোগ্রাফিক্যাল। ওকে, এই হচ্ছে তোমাদের টোটাল পার্ট, যে পার্টগুলোর মধ্যে দিয়ে তোমরা প্রিপারেশন নিতে থাকো। এবং যদি তোমরা এমসিকিউ সিরিজের জন্য বা এমসিকিউ অ্যাসাইনমেন্টের জন্য একটু চিন্তিত হও, তাহলে অবশ্যই তোমরা অনলি সোশিওলজি অ্যাপটা ডাউনলোড করে নাও। আচ্ছা, অনলি সোশিওলজি অ্যাপটা ডাউনলোড করে নাও, সেখানে তোমরা এমসিকিউ পেয়ে যাবে। অলরেডি আপলোড করা রয়েছে, আপলোড করা আছে দেখবে সোশিওলজি অনার্সের পার্ট 1, এবং পরপর কিন্তু আপলোড হচ্ছে। তোমরা যারা এখনও পার্ট 1-এর এমসিকিউ টেস্টটা দাওনি, তোমরা টেস্টটা সাবমিট করো, অনলি সোশিওলজির অ্যাপটা ডাউনলোড করে টেস্টটা সাবমিট করো, তারপর একইভাবে এগুলো পার্ট 2 পার্ট 3 করে পেয়ে যাবে। এবং এগুলোর জন্য কোনো কিন্তু পে করতে হবে না, এগুলো কিন্তু পে করতে হবে না, এগুলোর জন্য এগুলো সম্পূর্ণ তোমরা অ্যাপটা ইনস্টল করলেই ফ্রি এই এমসিকিউ টেস্টগুলো তোমরা দিতে পারবে। তোমরা যেটার জন্য তোমাদের পে করতে হবে, সেটা যদি তোমরা যদি পেইড স্টাডি ম্যাট নাও, পেইড স্টাডি ম্যাটেরিয়ালস যদি নাও, তবেই সেক্ষেত্রে তোমাদের পে করতে হবে 600, আর 550 হচ্ছে পার পেপার যদি তোমরা একসঙ্গে 4টি পেপারই নাও। ওকে, তো সেক্ষেত্রে এই টেস্টগুলো তোমরা ফ্রিলি দিতে পারবে এবং তোমাদের প্রিপারেশনটা কোথায় আছে তোমরা বুঝতেও পারবে। এছাড়াও তোমাদের যদি কোনোরকম কোনো জিজ্ঞাসা থাকে, কনফিউশন থাকে, তোমরা হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো, 9:30 পর কল করতে পারো, এছাড়াও কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানিও। কোনো কনফিউশন থাকলে আমি নেক্সট ভিডিওতে সেটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রিপারেশন নিতে থাকো।